জয় রাধে রাধে নমস্কার দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আবারও যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে চারটি রাশির জাত জাতিকাদের আর্থিক প্রাপ্তি বা ভাগ্য পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে হঠাৎ করে ভাগ্য পরিবর্তন ঘটতে পারে হঠাৎ করে প্রাপ্তি ঘটতে পারে তো কোন কোন রাশি রয়েছে এবং কী কী উপায়ে প্রাপ্তি ঘটনা ঘটবে তা সম্পর্কে আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন তো আমরা ভিডিওর বলে উসে যাই সবথেকে আমরা আজকের দিনের পর্যগ সম্পর্কে আলোচনা করে নিচ্ছি আজকের দিনের বাংলা ভাষার তারিখ হচ্ছে সাতই অগ্রাহ্য চৌদ্দশো তিরিশ সাল ইংরেজি ভাষার তারিখ হচ্ছে চব্বিশে নভেম্বর দু হাজার তেইশ সাল আজকের বার হচ্ছে শুক্রবার আজকের দিনের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি এটা থাকবে রাত্রি সাতটা বেজে সাত মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির প্রবেশ নক্ষত্র হচ্ছে আজকের দিনের রেবতী নক্ষত্র আজকের দিনে চন্দ্রশি গোচর করবে মীন রাশিতে তাই যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে মিন রাশি এর ফলে কিছু ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট ঘটবে কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট ঘটবে আর আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল পাঁচটা বেজে উনষাট মিনিটে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা চারটা বেজে সাতচল্লিশ মিনিটে আজকের দিনের যে অশুভ সময়টা রয়েছে যে সময়ের ভিতরে আপনারা কোনো রকমের শুভ কাজ করা থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে সকাল দশটা বেজে দুই মিনিট থেকে অশুভ সময় চলছে সকাল এগারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত আপনারা এই সময়টা ভিতরে কোনো রকমের শুভ কাজ করবেন না নাহলে কাজে ক্ষতি বা কাজটি না হওয়ার সম্ভাবনা মতো সম্ভব লক্ষ্য করা যেতে পারে আর আজকের দিনে সবথেকে ভালো সময় রয়েছে দুটো এক হচ্ছে সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট থেকে একটা ভালো সময় চলছে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আরেকটা শুভ সময় রয়েছে যেটা হচ্ছে বিকাল তিনটা বেজে দুই মিনিট থেকে ভালো সময় চলছে বিকাল চারটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত অবশ্যই আপনারা এই দুটো সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজ করুন এতে আপনার কাজ সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করবো আজকের দিনে সেই ভাগ্যবান চারটি রাশির নাম তার আগে আমরা বললি আজকের দিনের শুভ দিক হচ্ছে পূর্ব দিক যাত্রা বা কাজ থাকলে সেটি সফল হবে এখন আমরা আসছি সেই ভাগ্যবান চারটি রাশির সম্পর্কে প্রথম যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তারা হচ্ছে বিশ্বরাশি রাশি বিশ্বরাশি জাতজাতিকাদের আজকের দিনটি খুবই ভালো যেতে চলেছে বিশ্বরাশি রাশি জাতক আজকে হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে আজকে আপনাদের পুরোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিতে পারে বা আপনারা শেয়ার মার্কেট থেকে আজকে মোটা অঙ্কের অর্থপ্রাপ্তি ঘটাতে পারবেন যারা ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করছেন যারা কসমেটিক্স রিলেটের ব্যবসা করছেন বা যারা এডুকেশন পারপাস যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাচ্ছে আপনাদের ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা জামাকাপড়ে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও ব্যবসায় কিছুটা উন্নতি লক্ষ্য করা যাবে তবে বড়ো অঙ্কের বিড়িও আপনাদের জন্য খুব একটা ভালো যাচ্ছে না তো আপনারা সেটা একটু খেয়াল রাখবেন আজ আপনার খুব কাছের কোনো বন্ধু আপনার কাছে নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে আসতে পারে আপনারা সে বিষয়টা একটু ভেবে দেখতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো যাচ্ছে বন্ধুরা মিলে আজকে যৌথভাবে যদি কোনো ব্যবসা শুরু করতে চান অবশ্যই করুন সেক্ষেত্রে আপনার দিন ভালো যাচ্ছে মার্কেটে যে টাকা পয়সা বাকি রয়েছে আজকে আপনারা তুলতে হয়তো একটু সমস্যা থাকবে তবে সেখান থেকেও আপনার কিছু না কিছু অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার আর্থিক স্থিতিকে ভালো করবে আজ আপনার কাছের কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে তাই আপনাকে একটু সেটা ধ্যান রাখতে হবে কারণ সবাই আপনার ভালো চাইছে না আর একটা তো অবশ্যই আপনারা কাটেন বা কাটবেন সেক্ষেত্রে লটরি প্রাপ্তির সম্ভাবনা খুবই ভালো রয়েছে এখন আমরা যেয়ে নেব আজকের দিনের দ্বিতীয় সেই ভাগ্যবান রাশির নাম দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে আজকের দিনের মিথুন রাশি মিথুন রাশি জাতায়াতিকাদের আবারও আজকের দিনের প্রাপ্তির সব আমরা খুব ভালো মিথুন রাশি জাতায়াতিকরা আজকের দিনে চাইলে নতুন করে ব্যবসা কাজ শুরু করতে চাইলে করতে পারেন যদি অলরেডি কোনো ব্যবসা অলরেডি যদি চলছে সেক্ষেত্রে ব্যবসা একটু একটু মনোনিবেশ করা জরুরি রয়েছে এবং ব্যবসা একটু বুঝে বিনিয়োগ করতে পারেন সেখান থেকে ভালো লাভবানের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার কাছের কোনো আত্মীয় বা বুদ্ধুবান্ধব আপনাকে কিন্তু বিপদে ফেলে দিতে পারে তাই আপনাকে সেক্ষেত্রে সজাগ থাকতে হবে নিজের যত সমস্ত কাজগুলো রয়েছে খুব তাড়াতাড়ি করে করার চেষ্টা করবেন নিজের কাজ কোনো রকম ফেলে রাখবেন না সেক্ষেত্রে কিন্তু কাজের ক্ষতি বা কাজটি না হওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে আর আপনি নতুন কাজের সুযোগ পেলে অবশ্যই তাতে যোগদান করুন যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে খুব ভালো রয়েছে চাকরি প্রাপ্তি যদিও নাও ঘটে তাহলে বন্ধুবান্ধবের সাহায্য সহযোগিতা আজকে কোনো ভালো কাজের যোগাযোগ অন্তত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো যাচ্ছে আজ আপনার মাতা পিতার স্বাস্থ্য দিকে ধ্যান রাখুন সেখান থেকে আপনার একটু খরচপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা একটু খেয়াল রাখুন আর ওভারঅল অনেকটা ভালো যাচ্ছে আজকে আপনার কাছের কোনো আত্মীয় আপনাকে নতুন কোনো বিজনেস আইডিয়া দিতে পারে আপনারা সে বিষয়টা ভেবে দেখতে পারেন আরেকটা লটারি তো আপনারা অবশ্যই কাটছেন শুভ সময়ের ভিতরে কাটুর লটারির প্রাপ্তির সম্ভাবনা ভালো থাকবে এখন আমরা যেরকম আজকের দিনের তৃতীয় সেই ভাগ্যবান রাশির নাম হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো রয়েছে কন্যা রাশি জাত জাতিকারা আজকে দিনে হঠাৎ প্রাপ্তি ঘটাতে পারবেন কাছের কোনো বিজনেস থাকলে সেখান থেকে আপনার ভালো মুনাফা অর্জনের সম্ভাবনা থাকবে পারিবারিকভাবে আপনার আজকে আর্থিক সহায়তা ভালো পেতে চলেছেন সেটা মাতার কাছ থেকে হতে পারে পিতার কাছ থেকে হতে পারে কি আপনার ভাই বা দাদাদের কাছ থেকেও হতে পারে সেখান থেকে আপনাদের মোট কথা আর্থিক আর্থিক পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালো আজ আপনারা কাছে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিয়ে থাকলে অবশ্যই যেতে পারেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো রয়েছে তবে আপনাকে একটু যেটা ধ্যান রাখতে হবে খরচপাতি আজকে আপনারা বুঝে খরচ করবেন খরচপাতি করুন কিন্তু লিমিটেড যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তার বাইরে এক্সট্রা খরচ করা থেকে বিরত থাকুন বন্ধু মহলে আজকে আপনার একটু খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে তো সেটাও একটু ধ্যান রাখবেন আজ আপনি নতুন করে কাউকে টাকা পয়সার ঋণ দেওয়া বা কারোর কাছ থেকে ঋণ নেওয়া দুটো থেকেই বিরত থাকুন না হলে আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে আজকে আপনার জন্য ওভারঅলভাবে দিন বেটার যাচ্ছে আর আজকের আপনারা কোনো ভালো সিদ্ধান্ত নিতে চাইলে নিতে পারেন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা নিতে চাইলে নিতেও পারেন বন্ধুরা মিলে যদি কোনো কাজ ব্যবসা শুরু করতে চান অবশ্যই করতে পারেন সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো যাচ্ছে আর একটা লটারি তো অবশ্যই আপনারা কাটছেন চেষ্টা করবেন শুভ সময়ের ভিতরে লটরি কাটার সেক্ষেত্রে লটরি প্রাপ্তির সম্ভাবনা থেকে বেশি থাকবে এখন আমরা জেনবো আজকের দিনের শেষ সেই পঞ্চম ভাগ্যবান রাশির নাম হচ্ছে মকর রাশি আজকের দিনে মকর রাশি জাতক দিনটি খুব ভালো যাচ্ছে আজ আপনারা যে কাজটি করছেন সে কাজের সফলতা তো আসার সম্ভাবনা রয়েছে সেই সময় যারা এমনি নর্মাল কোনো অফিসে কাজ করছেন বা কোনো কোম্পানিতে কাজ করছেন সরকারি হোক বেসরকারি হোক আপনারা কাজের যদি কোনো রকম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে নতুন করে কোনো কিছু শুরু করার থাকলে অবশ্যই শুরু করতে পারেন সেদিক দিয়ে দিনটি বেশ ভালো আজ আপনার কাছের কোনো বন্ধু আপনার কাছে নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে আসতে পারে তবে সে বিষয়টা ও সে ভেবে দেখা জরুরি রয়েছে কারণ সব বন্ধু আপনারা আজকে ভালো চাইবে না ধ্যান রাখতে হবে নিজের ভালো নিজে বোঝার চেষ্টা করবেন আর লোভনীয় রকম সিদ্ধান্তে বা প্রলোভনে আপনারা পা দেবেন না এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে আজ আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা রয়েছে সেটা কাজের সুবাদের জন্য হতে পারে বা কোনো জায়গায় কারোর কাছ থেকে পাউডার ছিল এমন টাকা আপনার বেশ ফেরত আসার সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো আপনারা আজকে আর্থিক পরিস্থিতি ভালো রাখতে কিছুটা বিনিয়োগের দিকে মনোনিবেশ করতে পারেন সেটা শেয়ার মার্কেট হতে পারে নিজস্ব কোনো ব্যবসা হতে পারে বা প্রাইভেট কোনো বিজনেসে হতে পারে তো বিনিয়োগ করতে পারেন বুদ্ধিমত্তার সঙ্গে তো সেখান থেকে আজকে আপনার লাভবানের সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর একটা বিষয় আপনারা একটা আধের লটারি তো কাটছেনই চেষ্টা করবেন একটা আধে লটারি কাটার প্রাপ্তির সম্ভাবনা ভালো থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত প্রত্যেক দিনের মতো আবারও বলবো যেটা হচ্ছে কি সকলের একই রাশি হতেও পারে সেক্ষেত্রে মঙ্গল রাহু শুক্র এই তিনটি গ্রহের পজিশন যদি ঠিকঠাক থাকে পজিটিভ থাকে দশার পরিস্থিতি যদি ঠিকঠাক চলে তাহলে কিন্তু আজকের দিনে আপনার প্রাপ্তি কিছু না কিছু তো অবশ্যই থাকবে এটা একটু আপনাদেরকে ভিডিও দেখা দেখে নেওয়া জরুরি রয়েছে আপনার দর্শককে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য